মেশিন নিজেই চালাতে পারবেন, নিজেই মাল তৈরি করতে পারবেন, নিজেই মাল বেচতেও পারবেন। এই তিনটে কাজ যদি আপনি ঠিকঠাক করে করতে পারেন, মাসে 50 থেকে 60 হাজার টাকা আপনার থেকে কেউ নিতে পারবে না, সেই গ্যারান্টি আমরা দিচ্ছি, সেই প্রশিক্ষণ আমরা দেব। এখানে আপনি এই যে মেশিনগুলো দেখছেন, আমাদের দৈনন্দিন জীবনের সাথে যে বোতল বলুন বা কোনো জার বলুন যেগুলো দরকার হয়, সেই প্রোডাক্টগুলো আপনি এই মেশিনের তরফ থেকে বানাতে পারেন। আচ্ছা, আমরাই একমাত্র কোম্পানি ইস্টার্ন ইন্ডিয়াতে যারা ব্লো মোল্ডিং পার্টের যে কটি মেশিন দরকার হয় ইন হাউস প্রতিটা মেশিন আমরা এখানে তৈরি করি। 1 বছরের ওয়ারেন্টি আছে, 1 ইয়ারের ওয়ারেন্টি রয়েছে, 1 বছরের ওয়ারেন্টি আছে। কোনো যদি ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হয় তাহলে ফ্রি অফ কস্ট আপনাদের সার্ভিস হবে। ব্যবসা এমনই করা উচিত যার চাহিদা বাজারে অনেক বেশি, তবেই সেই ব্যবসা সাকসেস হয়। হ্যাঁ বন্ধুরা, আজ এমন এক ব্যবসার সন্ধান নিয়ে আসলাম যা করতে পারলে আপনার জীবন বদলে দেবে। প্লাস্টিক বোতল আজ সব কিছুতেই ব্যবহার হয় এবং দিন দিন এর চাহিদা আরও বাড়ছে। আজ এই বোতল ম্যানুফ্যাকচারিং মেশিনের ভিডিও নিয়ে আসলাম যা কিনে আপনি নিজের পায়ে সফলভাবে দাঁড়াতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার দাদা। নমস্কার, আপনার নাম? আমার নাম সুব্রত দাস, আমাদের প্রতিষ্ঠানের নাম ইয়ারজেন ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভিসেস। আচ্ছা, এটা আপনার ডানলপ লোকেশনে রয়েছে। আচ্ছা, আমাদের প্রপার অ্যাড্রেস হচ্ছে আরআইসিএল ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, ব্লক নাম্বার 2, গেট নাম্বার 2, নিয়ার লোকনাথ মন্দির। আচ্ছা, ডানলপের একদম মোড়ের কাছাকাছি রয়েছে। আচ্ছা, প্রথমবার কলকাতা সিটি অফ দর্শক বন্ধুদের কাছে আপনার কোম্পানির ভিডিও আসতে চলেছে, আপনারা কি জিনিস ডিলিং করে থাকেন বা আজকে কি দেখাবেন সেগুলো যদি একটু বলে দেন। আমরা মূলত আজকে ব্লো মোল্ডিং মেশিনের উপরই আলোচনা করব। আচ্ছা, এই মেশিনের যেগুলো দেখছেন আপনারা, এই মেশিনের সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। কাজ কি আছে স্যার? এটা আমরা যদি বলি, এটা আমরা বোতল তৈরি করার মেশিন, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের বোতল। এখানে আপনি জোয়ান তৈরির যে বোতল আছে সেটা ছোট বোতল গুলো থেকে, ছোট বোতল থেকে শুরু করে আপনি 2 লিটার পর্যন্ত বোতল এখানে আপনি ফোলাতে পারবেন। এই মেশিন গুলো থেকে, এই মেশিন গুলো থেকে ফোলাতে পারবেন। শুধু জলের বোতল নয়, এখানে আপনি ফিনাইলের বোতল আপনি বানাতে পারবেন, আপনি আতরের বোতল বানাতে পারবেন, আপনি গোলাপ জলের বোতল বানাতে পারবেন, আপনি সসের বোতল বানাতে পারবেন। আজকালকার বাজারে যে কোনো জিনিস কিন্তু লিকুইড বেশিরভাগই কিন্তু প্লাস্টিকের বোতলেই আসে। হ্যাঁ, সেক্ষেত্রে এটা কিন্তু মানে ভবিষ্যতে আপনি বলতে পারেন যে ভালো ডিমান্ডও থাকতে পারে। হ্যাঁ অবশ্যই, আমরা যদি ঘুম থেকে উঠি সে মানে যেটা দিয়ে আমরা জল খাই সেই বোতলটিও প্লাস্টিক দিয়ে তৈরি। একদমই তাই, আমরা যখন শুতে যাই লাস্ট জল খেয়ে যাই সেটাও আপনার প্লাস্টিকেরই বোতল হয়। প্লাস্টিকের চাহিদা আমাদের জীবনে ওতপ্রোতভাবে, আমি সকাল থেকে রাত পর্যন্ত যা যা জিনিস আমরা নিজেরা ব্যবহার করি তার মধ্যে প্লাস্টিক ওতপ্রোতভাবেই যুক্ত রয়েছে। এখানে আপনি এই যে মেশিনগুলো দেখছেন, আমাদের দৈনন্দিন জীবনের সাথে যে বোতল বলুন বা কোনো জার বলুন যেগুলো দরকার হয় সেই প্রোডাক্টগুলো আপনি এই মেশিনের তরফ থেকে বানাতে পারেন। আচ্ছা, এগুলো নিয়ে যেগুলো বিজনেস শুরু করতে পারে? আমরা বলবো যে 10 বাই 12 যদি কারো কাছে ঘর থাকে এই মেশিন বসিয়ে তারা মেশিন কাজ চালু করতে পারে, বোতল ফুলিয়ে নিজে স্বাবলম্বী হতে পারে। এই জন্য ইলেকট্রিসিটি কিরকম দরকার পড়ে? আমাদের এখানে মেশিন তৈরি হয়, ঘন্টায় 800 থেকে 900 প্রোডাকশন দেবে এমন মেশিন থেকে শুরু করে ঘন্টায় 1800 থেকে 2500 2600 3000 এমনকি ঘন্টায় 3600 প্রোডাকশন দেবে এমন মেশিন আমরা তৈরি করে থাকি, যেগুলো নর্মাল সেমি অটোমেটিক থেকে শুরু করে নর্মাল মেশিন এমনকি ফুললি অটোমেটিক মেশিন আমরা নিজেরা তৈরি করে থাকি। আচ্ছা, প্রোডাকশনের উপর ডিপেন্ড করে তারতম্য হয় জিনিসগুলো? স্যার, প্রোডাকশনের উপরে ডিপেন্ড করে আমাদের কারেন্ট মানে কনজাম্পশন কি হবে সেটাও তারতম্যের উপরে বিচার করে তৈরি হয়। আচ্ছা, এবার আপনার কি মানে কি বানাতে চাইছেন, কতটা বানাতে চাইছেন, সবথেকে ছোট মেশিন এখানে কি রয়েছে, এখানে সব মিনিমাম প্রোডাকশন হবে সেটা কোনটা রয়েছে এখানে? হ্যাঁ, মিনিমাম প্রোডাকশন যদি ধরেন তাহলে আপনি এই মেশিনটা দেখতে পারেন। এখানে ঘন্টায় 800 থেকে 900 আপনার বোতল আপনি তৈরি করতে পারবেন। ঘন্টায় 800 থেকে 900 বোতল? হ্যাঁ, ঘন্টায় 800 থেকে 900 বোতল। এটা কি পুরো প্যানেলটা রয়েছে যেখান থেকে কন্ট্রোল করা যায়? হ্যাঁ স্যার, এটা ফুললি অটোমেটিক প্যানেল রয়েছে, আপনি একবার সেট করে দেবেন তারপরে আপনাকে এখানে শুধু জাস্ট আপনাকে র মেটেরিয়ালটা দিতে হবে আর পুশ বাটন করতে হবে, আপনার বোতল অটোমেটিক তৈরি হয়ে বেরোবে। আচ্ছা, তো কোন জিনিসটা থেকে বেরাবে, এটা থেকে বেরাবে না এটা থেকে বেরাবে? এটা এটা যদি আমি মেশিনের কথা বলি তাহলে এটা হচ্ছে আমাদের ব্লো মোল্ডিং পার্ট, আর এটা হচ্ছে আমাদের হিটার পার্ট যেখানে আমাদের র মেটেরিয়াল গুলো তৈরি করা হয় যেটা দিয়ে আমি বোতলটা ফোলাবো। এখানে র মেটেরিয়ালটা তৈরি হওয়ার পরে র মেটেরিয়ালটা আমাদেরকে এখানে দিতে হয়, এখানে ডাইস থাকে, আপনি
কি মাল তৈরি করতে চাইছেন। যদি আপনি 500 ml এর জলের বোতল তৈরি করতে চান তাহলে এখানে 500 ml এর জলের বোতলের ডাইস থাকবে। যদি আপনি জোয়ানের বোতল তৈরি করতে চান তাহলে এখানে জোয়ানের বোতলের ডাইস থাকবে। এই ডাইসগুলো কোথা থেকে পাবে? সেগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন, এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, টোটাল অ্যাকসেসরিজ মেশিনে আপনার মানে এ থেকে জেড পর্যন্ত যা যা জিনিস দরকার হয়। কি কি লাগে মেশিনে একটা গোটা মেশিন তৈরি করতে? মেশিন আপনার বোতল তৈরি করতে গেলে লো মোল্ডিং এর সাথে আরো তিনটি মেশিনের দরকার হয়। আচ্ছা, সেটা হচ্ছে এটা হচ্ছে হিটার পার্ট। আচ্ছা, এটা আপনি দেখিয়ে দিন। এর সাথে হচ্ছে এদিকে দেখুন আমাদের চিলার তৈরি হবে, কম্প্রেসার তৈরি হচ্ছে। আচ্ছা, কম্প্রেসার বলতে পারেন মেশিনের হার্ট, যে হাওয়া তৈরি করবে বোতলগুলো ফোলানোর জন্য যেটা দরকার, এটা ছাড়া আপনি বোতল ফোলাতে পারবেন না। সেকেন্ড, আপনার বোতলের শেপ যদি আপনাকে ঠিক রাখতে হয়, বোতলের কোয়ালিটি যদি আপনাকে ঠিক রাখতে হয়, তাহলে এটা হচ্ছে আমাদের চিলার। আচ্ছা, চিলার, চিলার মেশিন যার কাজ হচ্ছে মোল্ড কে ঠান্ডা রাখা, বোতলের শেপ কে ঠিক রাখা। আচ্ছা, বোতলের শেপ ঠিক থাকলে আপনার বোতলটা আপনি সঠিক দামে সঠিক জায়গায় বেচতে পারবেন। মানে চারটা আমরা মেশিন দেখলাম এখানে। এই মেশিনটাও আমি আপনাদেরকে দেখাতে চাই। এটা হচ্ছে ড্রায়ার মেশিন, এটা অপশনাল। আচ্ছা, যেহেতু ব্লো মোল্ডিং পার্টে ম্যাক্সিমাম পার্টটাই হচ্ছে নিউমেটিক, নিউমেটিক ভালভগুলোকে ঠিক রাখার জন্য এই মেশিনটি দরকার, কিন্তু এটা অপশনাল। এটা আমাদের কম্প্রেসারের সাথে থাকে, কিন্তু এটা অপশনাল, এটা আপনি নিতেও পারেন নাও নিতে পারেন। আচ্ছা, যদি না নিতে চারটে পার্ট নিতে হচ্ছে আপনাকে, নিলে পাঁচটা পার্ট আপনাকে নিতে হচ্ছে। আচ্ছা, এটা আমরা একটা মেশিন দেখলাম, এছাড়া আপনি বলছেন ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাকশনের উপর মেশিন হয়ে থাকে। নেক্সট একটা মেশিন দেখান। নেক্সট আপনি এই মেশিনটা আমি আপনাকে দেখাতে চাই। এটার ক্যাপাসিটি আছে ঘন্টায় 1200 থেকে 1400। আচ্ছা, ওটা বেড়ে গেল, 800 থেকে ছিল 900 ছিল, ওটা 1200 থেকে 1400 হয়ে গেল। 1200 থেকে 1400 এটার ঘন্টায় প্রোডাকশন আছে। এখানকার কনভেয়ার তার থেকে সাইজে বড় হবে। আচ্ছা, এটা রেডি নেই, এখন রেডি হয়নি নাকি? হচ্ছে, রেডি হচ্ছে স্যার। আচ্ছা, এগুলো রেডি হচ্ছে, এটার কনভেয়ার মানে আগে যেটা দেখানো হলো তার থেকে বড় হবে। আচ্ছা, প্রোডাকশন এর থেকে বেশি হয়ে যাবে, প্রোডাকশন এর থেকে বেশি হবে। আমি একটা ছোট্ট কোয়েশ্চেন ছিল আমার মনে। ওকে স্যার, আপনার মতে এরকম মেশিন অল ওভার কলকাতা, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ভারতের সব জায়গাতেই মোটামুটি পাওয়া যায়, তোকে আপনার থেকে কেন নেবে, আপনার কোম্পানি কেন চুজ করবে? ভালো প্রশ্ন করেছেন, আমাদের থেকে কেন নেবে, এআরজি ইঞ্জিনিয়ারিং থেকে আপনি কেন মেশিন কিনবেন? তার মূলত আমি যে কথা প্রথমেই বলবো সেটা হচ্ছে আমরাই একমাত্র কোম্পানি ইস্টার্ন ইন্ডিয়াতে যারা ব্লো মোল্ডিং পার্টের যে কটি মেশিন দরকার হয় তারা আমরাই একমাত্র কোম্পানি যারা ইনহাউস প্রতিটা মেশিন আমরা এখানে তৈরি করি। আচ্ছা, এটা একমাত্র ইস্টার্ন ইন্ডিয়াতে একজনই রয়েছে আপনারা? একমাত্র কোম্পানি ইয়ারজেন ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভিসেস যারা প্রতিটা পার্ট নিজেরাই ইনহাউস তৈরি করে, নিজেরাই অ্যাসেম্বল করে, নিজেরাই সার্ভিস করে, নিজেরাই সেল করে। আচ্ছা, তাহলে দাম এখানে কম হবে অন্যদের থেকে? আরো আরো যে আমি আরো দুটো পয়েন্ট আপনাকে বলতে চাই, কেন আমাদের থেকে কিনবে। আমাদের যে মেশিনগুলো আপনি দেখছেন, এই মেশিনগুলো হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি। আচ্ছা, এই মেশিনের মেইনটেনেন্স কস্ট অন্যান্য মেশিনের তুলনায় কম। আচ্ছা, মেশিন হচ্ছে আমাদের কাস্টমার ফ্রেন্ডলি, মানে মানে ইউজার ফ্রেন্ডলি, একদম একদম ইউজার ফ্রেন্ডলি মেশিন। যে মানে বন্ধু ভিডিও দেখছেন, সে যদি সেভাবে শিক্ষিত নাও হন, উনি যদি নর্মাল কোনো পেশার সাথে যুক্ত থাকে, সে আমাদের থেকে প্রশিক্ষণ নিয়ে এক মাসের মধ্যে এই মেশিন নিজেই চালাতে পারবেন, নিজেই মাল তৈরি করতে পারবেন, নিজেই মাল বেচতেও পারবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেশিন, আমার কোম্পানির সব থেকে বড় গুণ। আচ্ছা, আর তৃতীয়ত যেটা সব থেকে আগে দরকার, আমাদের নিজস্ব প্রশিক্ষিত সার্ভিস টিম আছে যারা 24/7 আপনাদের পরিষেবা দেবে। যখনই কোনো সমস্যা হবে আপনারা একদম ফ্রি ভাবে আমাদেরকে ফোন করতে পারেন, আমরা আপনাদেরকে যথাযথভাবে সাহায্য করব। যদি সেটা ফোনে হয়ে যায় তাহলে ফোনে হবে, যদি না হয় তাহলে আমরা নিজেরা আপনাদের ওখানে পৌঁছে গিয়ে আপনাদের মেশিনের সমস্যা সমাধান। এখানে যে মেশিনগুলো দেখলাম একটা বিজনেস পারপাসে দেখছি, তো কারা এই বিজনেসটা করতে পারে, কোন ধরনের মানুষেরা করতে পারে? দেখুন, বিজনেস আপনি যদি খুব তাড়াতাড়ি কিছু ভালো কিছু করতে চান, যদি অ্যাচিভ করতে চান, চাকরি করে হবে না, এটা আজকের দিনে 2023 করোনার পরে সবাই একদমই তাই, চাকরি কোনোদিনও স্থায়ী হতে পারে না। না, যদি কিছু করতে হয় তাহলে বিজনেসই করতে হবে, আর এমন কাজ করতে হবে যেই মানে প্রোডাক্টের নিয়ে বিজনেস করতে হবে বা কাজ করতে হবে, যদি আপনি বলেন, যার চাহিদা সারা জীবন থাকবে, যার মানে ডিমান্ড আছে, যার ডিমান্ড আছে, যে প্রোডাক্টের প্রতিযোগিতা কম। যখনই দেখবেন এই প্রোডাক্টগুলো আমরা বলছি 4,95,000 থেকে আমাদের এখানে 25,00,000 পর্যন্ত মেশিন আছে। আচ্ছা, যখনই আপনি একটা স্টেজে উঠে যাবেন, বিজনেসটা তো একটা পিরামিড, যখনই একটু আপার লেভেলে উঠে যাবেন তখন দেখবেন আপনার প্রতিযোগিতা অনেক কম। আপনি নিজেও দেখবেন নিজের এলাকায় এই জাতীয় ব্যবসা বা এই জাতীয় মেশিন নেই। এবার আপনি যদি সঠিকভাবে মেশিন কিনে, সঠিক দামে মেশিন কিনে, নিজে চালিয়ে প্রোডাক্ট যদি ঠিক করে সেল করতে পারেন, তাহলে মাসে 50,000 থেকে 60,000 টাকা ইনকাম করার কোনো ব্যাপারই নেই।
মাসে 50-60,000? এটা কিভাবে সম্ভব? এটা একদমই সম্ভব। আচ্ছা, খুবই সাধারণ হিসাব। এই যে মেশিনটা দেখছেন, যেটা আমরা বলেছিলাম যে ঘন্টায় 800 থেকে 900, যেটা মিনিমাম প্রোডাকশন, মিনিমাম প্রোডাকশন দিয়ে আমরা দেখাচ্ছি, 800 থেকে 900 প্রোডাকশন আছে। একটা বোতল থেকে আপনি 50 পয়সা পর্যন্ত লাভ করতে পারেন। একটা বোতলে 50 পয়সা, আপনার ঘন্টায় তৈরি হচ্ছে 800 বোতল, আমি 400 টাকা করে ধরি, 400 টাকা। আপনি 10 ঘন্টা চালালে 4,000 টাকা হয়ে যাচ্ছে। 4,000 টাকা আপনি 10 ঘন্টায় আপনার উপরে শিফটিং করুন। আমাদের নর্মাল লেবার রুলে আছে 8 ঘন্টা করে কাজ করতে হয়। 10 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আপনি রেস্ট দিলেন, 10 ঘন্টা শিফট করলেন, আবার নতুন ছেলে নিয়ে আসলেন। আচ্ছা, শিফট হয়ে কাজ করলে আরো তাহলে বেশি ইনকামটা হয়ে যাবে। কাজ তত ইনকাম। স্যার, মেশিন তো কিনে নিলো, প্রবলেম হলে কে দেখবে? প্রবলেম হলে স্যার 1 বছরের ওয়ারেন্টি আছে। 1 ইয়ারের ওয়ারেন্টি রয়েছে? 1 বছরের ওয়ারেন্টি আছে। কোনো যদি ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হয় তাহলে ফ্রি অফ কস্ট আপনাদের সার্ভিস হবে 1 বছরের জন্য, 365 দিনের জন্য। হ্যাঁ, ফ্রি অফ কস্ট আপনাদের সার্ভিস হবে। ওকে, ইনস্টলেশন একদম ফ্রি আছে। ভেরি গুড। আমরা নিজেরা যাব আপনার মেশিনটাকে ওখানে ঠিকঠাক করে চালানোর দায়িত্ব আমাদের, আপনাদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব আমাদের। 1 বছর পর্যন্ত যদি আমাদের মেশিনের তরফ থেকে কোনো সমস্যা হয় সেই দায়িত্ব আমাদের। আচ্ছা, এবার যদি 1 বছরের পর দেখা গেল কি হলো, তারপরে আর আপনি আমাকে পেলেন না, সেরকম করলে তো হবে না, কেন আপনি কিনবেন আমার থেকে? রাইট, সমগ্র তৈরি হলো আর চলতে থাকবে তো। হ্যাঁ, মেশিন আপনার কাছে যতদিন আছে যদি আপনার কোনো সমস্যা হয়, এবার 1 বছরের পরে হয়তো আমাদের ওয়ারেন্টি পিরিয়ডটা নেই, কিন্তু সার্ভিসিং আপনারা আশা করি করে দিতে পারবেন। যারা এই ভিডিও দেখে মেশিন নিতে ইন্টারেস্টেড হবে তারা তো আপনার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতেই পারে। ধরুন কেউ কলকাতার বাইরে বা রাজ্যের বাইরে থেকে দেশের মধ্যে যে কোনো প্রান্ত থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করলো, সেখানে কি মেশিন আপনারা দিতে পারবেন? অবশ্যই। আচ্ছা, কিভাবে? যারা ধরুন আমাদের শিলিগুড়ি, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, ওদিক থেকে যেসব দর্শক বন্ধুরা নর্থ ইস্ট থেকে, মানে যারা ওদিক থেকে আসবেন, তারা শিয়ালদা হয়ে আসতে পারেন বা এয়ারপোর্ট হয়ে আসতে পারেন। কেউ যদি এয়ারপোর্ট হয়ে আসে, এয়ারপোর্টে নেমে মাত্র 20 মিনিটের মধ্যে আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারবে। যে শিয়ালদা থেকে আসবেন, শিয়ালদায় নেমে শিয়ালদায় ট্রেনে করে দমদমে আসবেন, দমদম থেকে বাস ধরে আপনি ডানলপ চলে আসবেন, ডানলপ থেকে আমরা আপনাকে পিক আপ করে নেবো। স্ক্রিনে আমাদের দেওয়া নাম্বার রয়েছে, আপনি ফোন করবেন, আমরা পুরোপুরি সহযোগিতা করবো। আপনারা কিভাবে আসবেন, যারা হাওড়া থেকে আসবেন, যারা ঝাড়খণ্ড থেকে আসবেন, যারা বিহার থেকে আসবেন, যারা ভিন রাজ্য থেকে আসবেন, যারা গুজরাট থেকে আসবেন, তারা হাওড়া আসলেন, হাওড়া থেকে যে কোনো বাস যেগুলি ডানলপ আসছে সেই বাস ধরেও আসতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেই নাম্বারে ফোন করলে আমরা আপনাদেরকে প্রপারলি গাইড করে গাইড করে দেবো আপনারা কিভাবে এখানে আসবেন। এই মেশিনের প্রাইস কিরকম রয়েছে স্যার? আমরা যেটা আপনাকে দেখিয়েছি আজকে, ফ্লো মোল্ডিং মেশিন, যার ন্যূনতম প্রোডাকশন হচ্ছে, এই মেশিনটা আমরা আগে আপনাকে দেখিয়েছি। হ্যাঁ, রাইট। 800 থেকে 900 ঘন্টায় আপনি প্রোডাকশন করতে পারেন। এর সাথে আপনার হিটার মেশিন আছে, এটা আপনাকে দেখিয়েছি, আগেও দেখিয়েছি। তার সাথে আপনার আর দুটো মেশিন ছিল, রাইট, আর চিলার মেশিন ইউজ করতে হবে। চারটে মেশিন নিয়ে এই মেশিনের ন্যূনতম প্রাইস 4,95,000 টাকা। আচ্ছা, জিএসটি আর ট্রান্সপোর্টেশন এটা আপনাকে এক্সট্রা পে করতে হবে। এর পরে মেশিনের দাম কিরকম রয়েছে? 5 থেকে 7 লাখ টাকার মধ্যে এই মেশিনটা আপনার হয়ে যাবে মিনিমাম। যেটা আপনি অফিসে আসবেন, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, দাম নেগোসিয়েবল আছে আর ডিফারেন্ট ডিফারেন্ট রেঞ্জের রয়েছে। তারপরে যে এই মেশিনটা আপনি আপগ্রেডেড মেশিনটা, হ্যাঁ, এই মেশিন আপনার ঘন্টায় 1200 থেকে 1400 প্রোডাকশন দেবে। আচ্ছা, আপনি ঘন্টায় 1200 থেকে 1400 বোতল এখানে তৈরি করতে পারবেন। এই মেশিনের দাম 7 লাখ থেকে একটু বেশি, 7 থেকে 10 লাখের মধ্যে এই মেশিনের দাম রয়েছে। প্রতিটা মেশিনের দাম কিন্তু নেগোসিয়েবল। আমি বারবার একটা কথাই বলছি, আপনারা আসুন, অফিসে আসুন, কথা বলুন, আমাদের সেলস টিম আছে তাদের সাথে কথা বলুন, দাম কোনো প্রশ্নই না। আপনি যেখানে চাইবেন সেখানে আমরা মাল আপনাদেরকে সাপ্লাই করে দেবো। মালের কোনো ড্যামেজ যদি আমাদের তরফ থেকে হয় সেটা রিপ্লেসমেন্ট আমাদের, যদি আপনার তরফ থেকে হয় তাহলে সেখানে সার্ভিসিং আপনাদের যতটা কম খরচে সবকিছু করে দেবো। আর সার্ভিসিং তো আপনারা আছেই, কোনো গাইড পেয়ে যাবে আপনার তরফ থেকে। আর আর সবথেকে বড় কথা, 1 বছরের ওয়ারেন্টি আমাদের, 24/7 সার্ভিসের দায়িত্ব আমাদের। আপনি যে প্রোডাক্টটা তৈরি করবেন সেই প্রোডাক্টটা বিক্রি করার জন্য কি কি আপনাকে করতে হবে, আপনি যে র মেটেরিয়াল কিনে প্রোডাক্টটা বানাবেন সেই র মেটেরিয়ালটা কোথা থেকে কিনবেন,
আমাদের কাছ থেকে চাইলে আমরা নিজেরাও প্রোভাইড করতে পারবো। যদি আপনি বলেন যে আমাদের থেকে নেবেন না, সরাসরি যেসব বিক্রেতা র মেটেরিয়াল বিক্রি করে তাদের সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দেওয়া হবে, তাদের কাছ থেকে আপনি সরাসরি আরো কম দামে প্রোডাক্টের জন্য র মেটেরিয়াল পেয়ে যাবেন। মাল তো কিনে নিল, প্রোডাক্ট তৈরি করে নিল, বিক্রি কি করে করবে, সেটা হেল্পটাকে আর কারা করবে? স্যার দেখুন, বিক্রির যদি আপনি প্রশ্ন ধরেন, আমরা আপনাদেরকে ফুললি সাপোর্ট দেব কি করে আপনি প্রোডাক্টটা বিক্রি করবেন, কোথায় বিক্রি করবেন, মার্কেটটা কোথায় রয়েছে, মার্কেট কোথায় আছে। আর আপনি যদি চান আমাদের যারা সেলস পারসন আছে তারা আপনাকে সহযোগিতা করবে সব রকম ভাবে, আপনার অফিসে থেকে হোক বা আপনার সাথে মার্কেটে বেরিয়ে হোক, সেটা শর্ত সাপেক্ষ আছে। আপনি আসুন, এরকম অনেক ভিডিও দেখবেন যারা বলে থাকে যে আপনি যে প্রোডাক্টটা বানাচ্ছেন সেই প্রোডাক্ট কিনে নেওয়ার দায়িত্ব আমাদের, বিক্রি করার দায়িত্ব আমাদের। কিন্তু আপনি একবার ভেবে দেখুন, আপনি যে প্রোডাক্টটা এয়ারজেন ইঞ্জিনিয়ারিং থেকে 5-7 লাখের মধ্যে পাচ্ছেন, সেই সেম প্রোডাক্ট তারা আপনাকে বিক্রি করছে 10-12 লাখ টাকা, যার বাজার মূল্য থেকে মিনিমাম 5-6 লাখ টাকা বেশি দামে আপনি কিনছেন। 2 বছরের চুক্তিতেও যদি আপনার সাথে তারা থাকে, আপনার মাল যদি তারা নিজেরা কিনেও নেয়, তাতেও তাদের কোনো লস নেই, তারা প্রোডাক্ট এনে বেচে দেবে। 2 বছর পরে আপনি কি করবেন? আপনার ব্যবসা আপনাকেই করতে হবে। আমরা আপনাদেরকে সহযোগিতা করব, কি করে আপনি আপনার মাল বিক্রি করবেন, কি করে কম খরচে মাল তৈরি করবেন, কি করে আপনি আপনার মেশিনটা ঠিক রাখবেন, এই 3টে কাজ যদি আপনি ঠিকঠাক করে করতে পারেন, মাসে 50-60 হাজার টাকা আপনার থেকে কেউ নিতে পারবে না, সেই গ্যারান্টি আমরা দিচ্ছি, সেই প্রশিক্ষণ আমরা দেব। আর সব থেকে যেটা বড় দরকার, মেশিন খারাপ হলে মেশিন ঠিক করতে হবে, তাড়াতাড়ি ঠিক করতে হবে, যাতে আপনার প্রোডাকশন হেল্ড আপ না হয়, সেই দায়িত্ব আমার। স্যার প্রোডাক্ট তো আমরা শুনলাম, দেখা কি সম্ভব যে কিভাবে তৈরি হয়? অবশ্যই স্যার দেখা সম্ভব। আপনাদেরকে আমরা আজকেই নিয়ে যাব এমন একটি আমাদের বন্ধুর কাছে যে 1 বছর ধরে মেশিন চালিয়ে খুব ভালোভাবে, মানে আপনাদের থেকে মেশিন কিনেছে? হ্যাঁ, মেশিন আমাদের থেকে নিয়েছে, সে 1 বছর ধরে প্রোডাকশন করছে, সে লাভের মুখও দেখছে ঠিকঠাক, মানে হ্যাপি ক্লায়েন্ট বলা যেতে পারে। হ্যাপি ক্লায়েন্ট, সে আরেকটা মেশিন নেওয়ার পরিকল্পনা করছে। আচ্ছা, যেটা বলছেন যে আপগ্রেড পিরামিডের মতো করে আরো বেটার কিছু নিয়ে আসছেন, আরো বেশি প্রোডাকশন বেশি লাভ, একটাই মোটোসাই গ্লো মোল্ডিং মেশিন। আচ্ছা, যত আপনি প্রোডাকশন করতে পারবেন তত আপনি উপার্জন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি হচ্ছে এই মেশিন থেকে প্রোডাক্ট। ঠিক আছে, আমরা চলে এসেছি আমাদের একজন গ্রাহকের কাছে, যিনি আমাদের মেশিনটা যারা নিয়েছেন আর কি, যিনি চালাচ্ছেন। এই হচ্ছে পুরো মেশিন সেটআপ, এইখান দিয়ে পুরো কাজটা হচ্ছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে আমাদের, যেটা আমরা ভিডিওর প্রথমে দেখিয়েছি, ব্লো মোল্ডিং মেশিন, তার সাথে হিটার, তার সাথে চিলার আছে, এটা হচ্ছে কম্প্রেসার, যেটা ছাড়া আপনার মেশিন চলবেই না, এটাই আপনার বোতল ফোলাতে সাহায্য করছে। আচ্ছা, আর এটা হচ্ছে র মেটেরিয়াল। ওকে, র মেটেরিয়াল সব রয়েছে। হ্যাঁ, পি ফর্ম। আচ্ছা, এটি এটা একটা 200 ml জলের বোতল তৈরি হচ্ছে। এবার হ্যাঁ, এবার 500-750 ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ আছে। হ্যাঁ, 1 লিটার, 2 লিটার, আপনি যেরকম চাইবেন সেরকম পি ফর্ম আপনি পেয়ে যাবেন। দু রকমের দুটো সাইজ, আচ্ছা, 200 ml, 500 ml। আচ্ছা, দু রকম সাইজ अवेलेबल আছে। হ্যাঁ, দু রকম সাইজ अवेलेबल আছে। এবার আপনি যেরকম বানাতে চাইছেন সেই হিসাবে আপনি পেয়ে যাবেন র মেটেরিয়াল। এটার সাইজ এটা কিভাবে কোথায় দেওয়া হয় কোথায় একটু দেখিয়ে দেবেন? হ্যাঁ, এটা দেওয়া হয় মূলত, এটা হচ্ছে আমাদের ব্লোয়ার পার্ট, যেটা আপনার এই যে পি ফর্ম আছে এটাকে আপনার রেডি করতে সহযোগিতা করবে। এটা আমরা এখানে এখানে বসিয়ে দেব, বসিয়ে দেব। আচ্ছা, আর এই কনভেয়ারটা আপনার চলবে এখানে, এই দিকে আমাদের হিটার পার্ট আছে। আচ্ছা, এদিকে হিটার রয়েছে। হ্যাঁ, এই হিটারে এটা পুরোপুরি আপনার রেডি হয়ে যাবে। এখান থেকে রেডি হয়ে যাওয়ার পর এই পি ফর্মটা আপনাকে এখানে দিতে হবে। ওকে, এখানে আপনি দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে সুইচ দিলেই আপনার মালটা রেডি হয়ে যায়। আচ্ছা, যেটা আপনি ভিডিওতে দেখলেন। আচ্ছা, একদম ইজি প্রসেস, একদম ইজি প্রসেস, যেটা বলছিলেন যে কেউ করতে পারে, একদম ইজি, টাইম করতে পারে, যে কেউ করতে পারবে, শুধু আপনাকে প্রপার ট্রেনিং দিয়ে দেওয়া হবে, তারপরে আপনি নিজেও করতে পারবেন, আর আপনার যে রিপ্রেজেন্টেটিভ থাকবে সেও করতে পারবে। আচ্ছা, আপনি বলছিলেন এখানকার যে ওনার আছেন, মানে যিনি নিয়েছেন মেশিনটা, তার অভিজ্ঞতার কথা শেয়ার করবেন। হ্যাঁ, তাহলে তার সাথে কথা বলে নেওয়া যাক। আসুন, আমাদের যে গ্রাহক ইনি আছেন, যিনি আমাদের মেশিন ইউজ করছেন, আমরা তার কাছে চলে এসেছি, আবার আপনারাই শুনে নিন ওনার অভিজ্ঞতার কথা, বলুন স্যার। আমার এই 1 বছর হলো মানে এই লাইনে, তো আমি অরিজিৎদার কাছ দিয়ে আর কি এয়ারজেন কোম্পানি থেকে কিনেছিলাম। তো এটা হচ্ছে আমার ওই ব্লোয়িং পার্ট, এটা হচ্ছে হিটার, ওখানে চিলার আপনারা দেখতেই পেয়েছেন, ওখানে কম্প্রেসারও আছে। তো আমি 1 বছরে যে মেশিনটা কিনেছি, মানে আমি স্যাটিসফাই। আচ্ছা, মেশিনের প্রোডাকশন বলুন বা মেশিনের কোয়ালিটি বলুন, এইসব দিক দিয়ে আমি স্যাটিসফাই। আর স্যার বলুন, আমাদের সার্ভিস আপনার কি পেয়েছেন?
ওয়ান মোর থিং, সার্ভিস, সার্ভিসটা খুব ভালো। কারণ ওনাদের যে প্রোপাইটার আছেন অরিজিৎ দা, আমার ডাইরেক্ট কথা হয় ওনার সাথে। আমি যখনই কোনো অসুবিধায় পড়েছি বা প্রবলেমে পড়েছি, আমিও তো একসময় এই প্রফেশনে নতুন ছিলাম, যখনই প্রবলেমে পড়েছি উনি কিন্তু আমাকে তৎক্ষণাৎ উইদিন ওয়ান অর টু ডেজের মধ্যে সার্ভিস প্রোভাইড করেছে। আশা করি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আপনাদের মেশিনের সাথে কোনো অভিজ্ঞতা অর্জন করতে হয় তাহলে আপনাদের আসতে হবে ডানলপ, প্রপার অ্যাড্রেস আইসি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, ব্লক নাম্বার 2, গেট নাম্বার 2, নিয়ার লোকনাথ মন্দির, শিয়ালদা বা হাওড়া থেকে আসতে হলে কিভাবে আসতে হবে? হ্যাঁ, যারা শিয়ালদা থেকে আসবেন তারা দমদমগামী যে কোনো ট্রেন ধরবেন, দমদমে নামবেন, দমদম থেকে যে কোনো ডানলপগামী বাসে উঠলেই ডানলপ আপনি পৌঁছে যাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, আমরা আপনাদের গাইড করব। যারা হাওড়া থেকে আসবেন তাদের একই, তাদের সময় লাগবে, ওখান থেকেও আপনি ডানলপগামী বাস পেয়ে যাচ্ছেন, বাসে এসে ডানলপে আসবেন, নাম্বারে আপনি ফোন করবেন, আমরা আপনাদেরকে পিক আপ করব। যারা আসতে পারছে তাদের জন্য কোনো অপশন রয়েছে ভিডিও কলের মাধ্যমে দেখে বাইরে মাল পাঠানো? মানে ব্যাপারটা হচ্ছে দেখুন এটা পুরোপুরি মেকানিক্যাল পার্ট, আপনি ভিডিও কলের মাধ্যমে কতটা বুঝতে পারবেন সেটা আপাতত লোক যে আপনাকে ইনস্টল করেই দিচ্ছে সেটা দেখে নিতে পারছে সেখানে। না, আমি বলবো যে আপনারা ফিজিক্যালি আসুন, নিজেরা চোখে দেখুন যে মেশিনটা তৈরি হচ্ছে কিভাবে, কিভাবে এর কাজ হয়, তারপরে আপনি যাচাই করে মেশিনটা কিনুন। শুধু ভিডিও কলের মাধ্যমে আমি আপনাকে দেখিয়ে বিক্রি করতে চাইছি না, আমরা নিজেরাও চাইছি না, হাতে নিয়ে দেখার জন্য একবার আপনি সাজেস্ট করছি। আপনারা নিজেরা আসুন, নিজে চোখে দেখুন, দেখে নিজেরা বিচার করে ডিসিশন নিন যে মেশিনটা এখান থেকে নেওয়াটা ঠিক হবে কিনা। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার এতক্ষণ ধরে পুরোটা দেখানোর জন্য, মেশিনটার ব্যাপারে সবকিছু বলার জন্য। আশা করছি ফিউচারে আরো নতুন বিজনেস আইডিয়া আপনার সঙ্গে নিয়ে আসতে পারবো। অবশ্যই অবশ্যই। টিল দেন গুড বাই এন্ড টেক কেয়ার। হ্যাঁ, ধন্যবাদ।